আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটি শেয়ারের টেকনিক অ্যান্সিসের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমি একটি সরকারি শেয়ারের টেকনিক অ্যান্সিস করব তো এটি হচ্ছে একটি টেলিকমিউনিকেশন সেক্টরের শেয়ার তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিএসসি বা বাংলার সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তা আমার ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি আমার ভিডিওটি কোনোভাবে এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না আপনি যদি একান্ত এই শেটটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা বিবেচনাযোগ্য নির্যুকিত এই শেটটিতে বাইসেল করবেন এবং এই শেটটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো এই টেকনিক্যাল করার জন্য আমি সাহায্য নিয়েছি লঙ্কা বাংলার যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টটি রয়েছে সেটির তার কথা না বলে সরাসরি অ্যানালিসে চলে যাই তো আমি কাজের সুবিধা তাহলে এই টেকনিক্যাল চারটিকে লোড করে রেখেছি তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারটি কিন্তু একটা আপের দিকে যাচ্ছে এবং অনেকাংশে কিন্তু শেয়ারটির মূল্য আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লেনদেনটা কিন্তু হঠাৎ করে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো ইদানিং কিন্তু সরকারি যে শেয়ারগুলো রয়েছে সেগুলির মূল্য বৃদ্ধি পাচ্ছে আমরা বেশ কিছু শেয়ারের ক্ষেত্রে দেখেছি এটাকে দেখেছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বর্তমানে আবার দেখতে পাচ্ছি বাংলা সাবমেরিন কেবল তো এই দুটো শেয়ার অলরেডি মূল্য বৃদ্ধি পেয়েছে তা আমি বেশ কিছু সরকারি শেয়ার নিয়ে আলোচনা করব। সামনের দিকে তো আপনারা তখন বুঝতে পারবেন আসলে সরকারি শেয়ারগুলোর অবস্থা বর্তমানে খুব ভালো অবস্থানে রয়েছে এবং ভালো একটা কিন্তু প্রফিট করছে তারা এবং সামনের দিকে ভালো করার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু সরকারি শেয়ারগুলোতে পাবলিকের কাছে কম শেয়ার থাকে এবং লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কম থাকে বিদায় এটা কিন্তু যে কোনো সময়ই একটা ভালো পরিমাণ প্রফিট আপনি পেতে পারেন এই শেয়ারটিতে বিনিয়োগ করার পরে এবং সরকারি শেয়ারগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে পিই রেশিও কম থাকে এবং এজন্যই মানুষ আসলে সরকারি শেয়ারগুলোতে নিরাপদে বিনিয়োগ করতে পারে দীর্ঘমেয়াদের জন্য তো যেহেতু এই শেয়ারটি এখন বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি এই শেয়ারটির যদি বর্তমানে অবস্থাটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশগুলোতে আসলে শেয়ারটির আসলে তেমনভাবে লেনদেন ছিল না এবং বেশিরভাগ সময় সেল প্রেশার ছিল এই অংশগুলোতে এর ফলে কিন্তু শেয়ারটির মূল্য অনেক পতন ঘটেছিল ঠিক আছে কিন্তু এর আগের অংশটাতে আমরা দেখেছিলাম লেনদেন অনেক ভালো ছিল এই অংশটাতে এবং শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে এবং ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছিল এই অংশটাতে শেয়ারির মূল্য এরপরে আস্তে আস্তে যেহেতু অনেক অংশে মূল্য বৃদ্ধি পায় এরপরে কিন্তু সেটির আস্তে আস্তে সেল প্রেশার বাড়তে থাকে এবং বাড়ার পরেই কিন্তু আসলে সেটির মূল্য আস্তে আস্তে হ্রাস পেতে থাকে কারণ সেল প্রেশার বাড়লে অবশ্যই শেয়ারটির মূল্য পতন ঘটবে ঠিক আছে তো যেহেতু এটা একটা সরকারি শেয়ার সেহেতু সরকারি শেয়ারগুলো সচরাচর মূল্য বৃদ্ধি পায় না তবে একবার পাওয়া শুরু করলে অনেক দিন পর্যন্ত মূল্য বৃদ্ধি পায় বা ভালো পরিমাণ বৃদ্ধি পায় এরপরে কিন্তু আস্তে আস্তে পতন ঘটে তা আমরা যদি এই শেয়ারটির যদি একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি যে এই শেয়ারটির বর্তমান একটা সাপোর্ট আমরা ধরতে পারি এই অংশটাকে অর্থাৎ একশো পঁচাত্তর টাকা বা এর আশেপাশের অংশটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি এবং আমরা যদি এই শেয়ারটা একটা রেজিস্টেন্স হিসেবে ধরতে চাই তাহলে আমরা বলতে পারবো এই অংশটাকে অর্থাৎ দুইশো পঁয়ত্রিশ টাকাকে আমরা একটা রেসিটেন্স হিসেবে ধরতে পারি মানে হচ্ছে কোনোভাবে যদি এই শেয়ারটির মূল্য একশো পঁচাত্তর টাকা নিচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমানি ডাউন ট্রেন্ডে যাওয়ার এবং কোনোভাবে যদি এই শেটটির মূল্য দুশো পঁয়ত্রিশ টাকার উপরে উঠে যেতে পারে তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে আপ ট্রেন্ডে যাওয়ার তবে এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করা যায় সেটি আপ ট্রেন্ডে যাবে এবং দুশো পঁয়ত্রিশ টাকাকে অতিক্রম করতে পারবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতোই ঠিক আছে তো আমরা যদি এই সেটি একটু ফান্ডামেন্টাল অবস্থাটা দেখি যে এটা কি বর্তমানে বিনিয়োগ করা নিরাপদ কি না তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো তো আমরা এটারও একটু ফান্ডামেন্টাল অবস্থাটা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির আজকের দিনে মূল্য অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর দু সালে আজকের দিনে প্রায় ছিল দুশো টাকা তিরিশ পয়সা এবং আজকের দিনে ষোলো টাকা আশি পয়সা মতো বৃদ্ধি পেয়েছিলো এবং একটা বড় বিষয় হচ্ছে এই শেয়ারটির কিন্তু শেয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে ষোলো কোটি ঊনপঞ্চাশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো দশটি ঠিক আছে এবং এই শেয়ারটি কিন্তু তাদের ফার্স্ট কোয়ার্টার ইপিএস প্রদান করেছে এবং সেটি হচ্ছে তিন টাকা একুশ পয়সা এবং আমরা যদি ই রেশি হিসাব করি এই ইউপিএসের উপর ভিত্তি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো দশমিক এক চার এবং গত বছর ইপিএস অনুযায়ী পি রেশি ছিল সতেরো দশমিক নয় দুই অর্থাৎ এখনও পর্যন্ত মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর ইপিএসটা ভালো আসবে এবং এটা আসলে বছর শেষে বোঝা যাবে কারণ এটা মাত্র ফার্স্ট কোয়ার্টার ইপিএস প্রদান করেছে ঠিক আছে এরপরে যদি আমরা যদি এটার ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শেয়ারটি প্রায় সব সময় কিন্তু এখানে ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করেছিল তবে একটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিভিডেন্ড ইল্ড অনেক কম ছিল তার মনে হচ্ছে কোম্পানিটি যেই পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করতো তার তুলনায় কোম্পানিটির শেয়ার মূল্য সবসময় বেশি ছিল অর্থাৎ ওভারভ্যালুড পর্যায়েই ছিল ঠিক আছে এরপর আমরা যদি এটা যদি শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম পরিমাণ শেয়ার হোল্ডিং হচ্ছে ফরেন ইনভেস্টরের কাছেই এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সবচেয়ে কম হচ্ছে পাবলিকের কাছে এবং সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার হচ্ছে গভর্নমেন্টের কাছে যেহেতু এটি একটি গভর্নমেন্ট শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ইনস্টিটিউশনের কাছে এবং একটা বড়ো বিষয় হচ্ছে দেখেন এখানে ইনস্টিটিউশনের কিন্তু এই শেয়ারটির প্রতি আগ্রহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এর ফলে তাদের কিন্তু শেয়ার হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে তো হঠাৎ করে শেয়ারটির লেনদেন বৃদ্ধি পাওয়া এবং মূল্য বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এই শেয়ারটির প্রতি হয়তো আমার ধারণা ইনস্টিটিউশনে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এর ফলে কিন্তু শেয়ারটি হঠাৎ করে লেনদেনও বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো চলুন আমরা আবার চলে যাই টেকনিক্যাল আইনসিসে তো প্রথমে আমরা নিব হচ্ছে আর এস আই ইন্ডিকেটর যেহেতু আমরা বরাবর মতে তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছি তো প্রথমে নিচ্ছি আর ইন্ডিকেটর তারপর নিব হচ্ছে এমএসএর ইন্ডিকেটর এবং লাস্ট ওয়ান হচ্ছে বলিঞ্জার ব্যান্ড তো আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম তো প্রথমে আমরা আর এস আইটা নিয়ে আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি আর এস আই কিন্তু এই অংশে প্রায় সত্তরের কাছাকাছি অবস্থান করছে আমরা যদি এই অংশটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্তরকে অতিক্রম করা অনেক পরে কিন্তু বা অনেক উপরে উঠে যায় অর্থাৎ চুরাশি পঁচাশিতে উপরে উঠে যেয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে গিয়েছিল এবং অনেক অংশে কিন্তু ডাউন হয়ে গিয়েছিল তো আমরা সেটার একটা ধারাবাহিকতা দেখছি এই অংশটাতে এখানেও প্রায় সত্তরের কাছাকাছি আছে তো আমার ধারণা এটা হয়তো সত্তরকে অতিক্রম করে এই অংশটাতে অর্থাৎ চুরাশি পঁচাশিতে যে একটা শেয়ারটির মূল্য আবার পতন ঘটতে পারে তো এই পর্যন্ত হয়তো শেয়ারটির মূল্য বাড়তে পারে তা আমি গতদিন আরেকটা শেয়ারের ক্ষেত্রে অর্থাৎ বাংলা শিপিং কর্পোরেশনের ক্ষেত্রে বলেছিলাম যে আর এস আইর প্রভাবটা যদি পড়ে তাহলে শেয়ারের মূল্য পতন ঘটতে পারে তবে ওই শেয়ারটির ক্ষেত্রে কিন্তু আর এস প্রভাবটা অতভাবে পড়েনি সেটি কিন্তু প্রায় প্রতিদিনই মূল্য বৃদ্ধি পাচ্ছে বা একটা গেমলিং শেয়ার হিসেবে পরিণত হয়েছে এবং সেটির মূল্য কিন্তু অনেকাংশে কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং আর কয়েকদিন পরে কিন্তু সেটি একটা ঝুঁকিপূর্ণ শেয়ার হিসেবে তৈরি হয়ে যাবে কারণ এটার পি রেশিও কিন্তু আস্তে আস্তে অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এই শেয়ারটির ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটতে পারে যে ওই শেয়ারটির যদি আর এস এর প্রভাবটা যদি না থাকে তাহলে সেটি কিন্তু কন্টিনিউয়াস উপরের দিকে উঠতে পারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতোই বা বিএসসি শেয়ারটির মতোই ঠিক আছে তবে এখানে যদি আর এস প্রভাবটা পড়ে তাহলে কিছুটা কারেকশনও হতে পারে ঠিক আছে এটাই আসলে সবসময় বোঝা যাবে না যেটা তখনই বোঝা যাবে যে আসলে কয়েকটা দিন লেনদেন হওয়ার পরে এবং একটা বড় বিষয় হচ্ছে এটার কিন্তু শেয়ার সংখ্যা কিন্তু ষোলো কোটি তো ষোলো কোটির যদি আমরা আট পার্সেন্ট বা দশ পার্সেন্টও ধরি তো মোটামুটি এক দশমিক ছয় কোটি শেয়ার কিন্তু পাবলিকের কাছে রয়েছে ঠিক আছে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এত অল্প পরিমাণে শেয়ার যদি বাজারে থাকে একজন পাবলিকের কাছে তাহলে কিন্তু সেই শেয়ারটির যে কোনো সময় কিন্তু গেমনিং হতে পারে ঠিক আছে এছাড়াও ইনস্টিটিউশনের কাছে শেয়ার রয়েছে সেটা আপনাদের বিবেচনা রাখতে হবে তেমন আমরা বুঝতে পারলাম যে আর এস কিন্তু বর্তমানে একটা ডাউন সিগন্যালই প্রদান করছে তবে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আর এস আই আশি পঁচাশির উপর উঠে গেলেও পরে কাজ হয় সেটাই হয়তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে হয়তো চুরাশি পঁচাশির পরে ডাউন দিয়ে যাবে এই হচ্ছে আর বিষয় এরপর আমরা যদি এম এস নিয়ে আলোচনা করি তো এম এস নিয়ে আলোচনা করতে গেলে একই কথাই বলতে পারি আমরা এই অংশটার এম সি একটু হিসাব করে দেখছিলাম যে এখানে দেখেন একটা ভালো আপ হয়েছিল এবং স্ট্রেংথ অনেক ভালো ছিল ঠিক আছে এরপরে কিন্তু একটা ডাউনের দিকে আস্তে আস্তে চলে গিয়েছিল শেয়ারটি তো একইভাবে আমরা যদি এটা যদি খেয়াল করি এখানে কিন্তু স্ট্রেন্থ এই এই আগের অংশটার মতো এত শক্তিশালী নয় কিন্তু তারপরে কিন্তু শেয়ারটি আস্তে আস্তে বাড়ছে যেমন এই অংশটাতে দেখেন খারাখারিভাবে কিন্তু বাড়ছে তো সম্ভাবনা আছে এখান থেকে আবার সেটির মূল্য বৃদ্ধি পাওয়ার তবে ওই যে আর এর প্রভাব সেটা যদি না থাকে তাহলে আমার মনে হয় ধারাবাহিকভাবে সেটির মূল্য বৃদ্ধি পাবে এবং এটা বেশ কিছু জামাতেই বৃদ্ধি পাবে বলে আমার কাছে মনে হয় ঠিক আছে তো এরপর আমরা এখন চলে যাই বলিনজের ব্যান্ড সম্পর্কে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলিঞ্জার ব্যান্ড বর্তমানে এই অংশটাতে ছিল একটা সাইডওয়েস পর্যায়ে কিন্তু হঠাৎ করে আজকে দিনে এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে দেখেন এখানে কিন্তু আপের দিকে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কয়দিন এখানে শেয়ারটি কিন্তু দেখেন মাঝখানে যে লাল দাগটি ছিল তার মধ্যে ছিল এটার মূল্য কিন্তু হঠাৎ করে এই অংশটাতে এসে শেয়ারটির মূল্য দেখেন আপার যে ব্যান্ডটি রয়েছে তার উপরে উঠে যাচ্ছে এবং এখানে কিন্তু ভালো একটা বৃদ্ধি পেয়েছে এই অংশটাতে পরিমাণ কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি তো আমরা যদি এর আগের অবস্থাটা দেখি যেমন এই অংশটাতে দেখেন এখানেও কিন্তু একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল এরপরে এই সাইডওয়েজের পরে কিন্তু আস্তে আস্তে আপ হয়েছিল ঠিক আছে তো একইভাবে এইটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে দেখেন সাইডওয়েজ পর্যায়ে ছিল এরপরে কিন্তু আপ হয়েছে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এই আপের পর একটা সাইডওয়েজ ছিল এরপরে কিন্তু একটা ডাউন ট্রেন ছিল তার মানে আমার ধারণা এই শেয়ারগুলোতে বা এই শেয়ারটিতে প্রথমে একটা সাইডওয়েজ থাকে তারপরে অনেকটা আপ হয় তারপরে আপর কয়েকদিন পরে তারপর একটা সাইডওয়েজ থাকে তারপর আবার ডাউন হয় তো এই জিনিসটা হয়তো এই শেয়ারটির ক্ষেত্রে ফলো করতে পারে বা ফলো হতে পারে তবে আর এস এর প্রভাবটা থাকলে শেয়ারটি কিন্তু কিছুটা পতন করতে পারে সামনের দিকে ঠিক আছে তো এই ছিল এই শেয়ারটি টেকনিক্যাল আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন তো আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা অন্য কোনো শেয়ারের যদি টেকনিক্যাল অ্যানালিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোর টেকনিক্যাল অ্যাসিস করার জন্য তা আজকে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম